আজকে একটা নতুন রেসিপি বানাবো। জোয়ানের পাতা নিয়েছি, এর বড়া করব। জোয়ানের পাতাগুলো নিয়েছি, প্রথমে এরকম করে ছাড়িয়ে নেব জোয়ানের পাতাগুলো। জোয়ানের পাতাগুলো সব নিয়ে নিয়েছি, এবার পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেব। একটা বাটিতে বেসন নিয়ে নিচ্ছি, বেসনের মধ্যে চিলি ফ্লেক্স দিচ্ছি, নুন দিচ্ছি, একটুখানি খাওয়া সোডা দিলাম, একটুখানি হলুদ। এবার এটা খুব ভালো করে মেখে নেব। বেসনটা অল্প জল দিয়ে মাখবো, কারণ বেশি পাতলা করব না। এটা একটু মোটা হবে। বেসনটা খুব ভালো করে ফাটিয়ে নেব, যত বেসনটা ফাটাবে তত ফুলবে বড়াটা। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এবার পাতা নিয়েছি, এরমভাবে ডোবাবো। এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আমাদের বড়াগুলো হয়ে গেছে জোয়ান পাতার, এবার উঠিয়ে নেব। এরকম জোয়ান পাতার বড়া করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। বাকিগুলো এরকম ভেজে নেব। জোয়ান পাতার বড়া রেডি। এরকম এরকম বানাবেন, খুব ভালো লাগবে।